গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি অনেক অনেক ভালো আছেন। এন্ড তো ফাইনালি নিয়ে আসলাম আরও একটি স্পেশাল ভিডিও। 2.7 আপডেট আমাদের মাঝে কবে আসবে তার রিলিজ ডেট জানিয়ে দেবো, এবং আমাদের 2.7 আপডেট আসার পর নতুন কিছু কী কী ফিউচার আসবে সেগুলো দেখিয়ে দেবো। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অন করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের মাঝে 2.7 আপডেট আসবে হলো তিন মাস পরে কিন্তু দেখতে পাবে। 2.7 আপডেট আসার পর কিন্তু আমাদের মাঝে নতুন একটা গান আসবে, হ্যাঁ, আর এই গানের নাম হলো TMB। আর এই গানটা দেখতে কিন্তু তোমার প্রায় উজির মতো, উজি পিস্তলের মতন। আর এই দেখো, এই গানটাকে আমি তোমার কাছ থেকে দেখাই দিতেছি, হ্যাঁ, দেখতে কীরকম লাগতেছে। আর এটা কিন্তু 2.7 আপডেট আসলে কিন্তু পাবজি মোবাইল এবং BGM-এ দেখতে পাবে। আর এই গান দিয়ে ফায়ার করার সময় সিঙ্গেল বা অটো দিয়ে কিন্তু ফায়ার করতে পারবে। এরপরে আমাদের মাঝে যে নতুন ফিউচার আসবে, হ্যাঁ, রায়ট শিল্ড। আর এটা কিন্তু অলরেডি পাবজি PC-তে কিন্তু আছে। আর আমাদের মাঝে আসবে 2.7 আপডেট আসার পর কিন্তু পাবজি মোবাইল এবং BGM-এ দেখতে পাবে। আর এই রায়ট শিল্ড যদি তোমরা ইউজ করো, হ্যাঁ, তোমরা কিন্তু একটা গানের পর কিন্তু নিতে পারবে না। যেরকম নর্মালি আমরা গেম খেলি এখন, দুইটা গান একটা পিস্তল কিন্তু নিতে পারি। আর এই রায়ট শিল্ড নেওয়ার পর কিন্তু আমাদের যেই পাবজি মোবাইলে নতুন গান আসবে, হ্যাঁ, ওই উজির মতো তোমরা কিন্তু চাইলে কিন্তু উজি নিতে পারো বা এর সাথে অন্য একটা গান নিতে পারো, আর এই রায়ট শিল্ড যদি ইউজ করো। আর যদি এই রায়ট শিল্ড ইউজ না করো তাহলে তোমরা দুইটা গানই নিতে পারবে। যে রায়ট শিল্ড আছে, হ্যাঁ, এর দেখো পাওয়ার, এর কিন্তু তুমি ফায়ার করে সহজে কিছু করতে পারবে না। আর এখানে খেয়াল করো কত ফায়ার করতেছে, তারপরেও কিন্তু এটা কিন্তু ভাঙতেছে না, হ্যাঁ। আর আমাদের মাঝে যে নতুন গান আসবে, হ্যাঁ, নতুন গানে কিন্তু সেই পাওয়ার, তোমাদের কিন্তু ভিডিওর প্রথম থেকেই দেখাই দিছি যে কী গান আসবে। এরপরে আমাদের মাঝে যে নতুন ফিউচার আসবে, তোমরা কিন্তু 2.7 আপডেট আসার পর থেকে কিন্তু তোমাদের টিমমেটকে তোমরা চাইলে কিন্তু মারতে পারবে না, হ্যাঁ। আর এভাবে কিন্তু তোমরা অনেক মজা করতে পারবে। এখানে দেখো, তোমরা গ্রেনেড দিয়ে হোক, মলি দিয়ে হোক, মানে যেভাবে হোক তোমার টিমমেটকে যদি তোমরা মারার চেষ্টা করো তাহলে মারতেই পারবে না। এখানে দেখো একটু ড্যামেজ হবে না। আর এই 2.7 আপডেট আসার পর যদি এই ফিউচারটা আসে, হ্যাঁ, তারপর থেকে তোমার টিমমেটের সাথে তুমি গ্রেনেড দিয়ে হোক, মলি দিয়ে হোক, যা দিয়ে হোক মজা করো, কোনো সমস্যা নেই, তোমার টিমমেটও মরবে না, তুমিও মরবা না। এরপর আমাদের মাঝে যে নতুন ফিউচার আসবে, হ্যাঁ, মিলি ওপেন আপডেট। আর এখানে দেখো এর যে অ্যানিমেশনটা, আর অ্যানিমেশনটা দেখো অন্যরকমের কিন্তু। আর আমাদের এখন বর্তমান যে হাতে প্যান নিয়ে যে সময় আমরা মারামারি করি, হ্যাঁ, ওই সময়ের অ্যানিমেশনটা কিন্তু অন্যরকমের, আর এখানে অ্যানিমেশনটা কিন্তু পুরোই অন্যরকমের। আর এখানে দেখো এটা কিন্তু আসবে তোমার 2.7 আপডেট আসলে কিন্তু তোমরা দেখতে পাবে, পাবজি মোবাইল এবং BGM-এ কিন্তু আসবে। এরপরে যে নতুন ফিউচার, এটা কিন্তু তোমার অলরেডি গেম ফর পিসেতে চলতেছে। আর এই থিমটা পুরোটা কিন্তু তোমার বক্সিনের মতন, হ্যাঁ। আর যে সামনে একটা বিল্ডিং দেখতেছো, ওই বিল্ডিংটা কিন্তু পুরো বক্সিন রুমের মতন। আর এইখানে কিন্তু ল্যান্ডিং করার পরে কিন্তু তোমরা অনেক লুট পেয়ে যাবে, এখান থেকে কিন্তু ভরপুর লুট পেয়ে যাবে। আর এই রুমের ভিতরে কিছু কিছু ফিলার আছে, এই ফিলারগুলো বক্সিন মারলে কিন্তু অনেক লুট পেয়ে যাবে। এখানে দেখো আমি দেখাই দিতেছি, এইভাবে যদি বক্সিন মারো তাহলে কিন্তু এই ফিলার থেকে কিন্তু অনেক ভরপুর লুট পেয়ে যাবে। আর এইখানে তোমার ল্যান্ড করলে, হ্যাঁ, এখানে কিন্তু তোমার এয়ার ড্রপ আছে, যেরকম আমার নর্মালে এয়ার ড্রপ আসলে কিছু স্পেশাল লুট দেয়, হ্যাঁ, এখানে কিন্তু এরকমই পাবে। আর এই ওয়্যার হাউসে যদি ল্যান্ডিং করো, হ্যাঁ, তোমার কিন্তু অটোমেটিক দুইটা বক্সিনের গ্লাভস আছে, হ্যাঁ, এগুলো কিন্তু কালেক্ট হয়ে যাবে। আর এগুলো কিন্তু অনেক পাওয়ার, তুমি এনিমিকে দেখো খুব সহজে কিন্তু মারা ফেলতে পারবে। আর এই গ্লাভসের আসলে স্পেশাল একটা পাওয়ার আছে, আর দেখো কিন্তু পুরো অ্যানিমেশনটা কিন্তু তোমার বক্সিনের মতনই। এরপরে যে নতুন ফিউচার আসবে সে হলো একটা শু। আর এই শুর কিন্তু স্পেশাল একটা পাওয়ার আছে, হ্যাঁ, এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা লাফাই অনেক দূর হয়ে যেতে পারবা। আর এই নতুন বক্সিন বিল্ডিংয়ের ভিতরে তোমরা একটা বড় একটা, হ্যাঁ, লাঠির মতো দেখতে পাবে। আর এখানে দেখো একটা সুইচ আছে, এই সুইচে ক্লিক করার পর কিন্তু তোমাদের সোজা একবারে বক্সিং রুমের ভিতরে নিয়ে যাবে। আমরা যে সময় নর্মালি বক্সিং খেলা দেখি, ওইখানে কিন্তু তোর একটা অ্যানিমেশন করে বা বক্সিংয়ে একটা প্র্যাকটিস করে। আর এখানে কিন্তু তোমার ক্যারেক্টারটা কিন্তু ঠিক ওদের মতনই করবে। তোমরা এখানে যখন আসবে, এখানে কিন্তু অন্য এনিমিরাও আসবে, আর চাইলে কিন্তু তাদের সঙ্গে কিন্তু ম্যাচ খেলতে পারো। আর এখানে কিন্তু ম্যাচ কোনো অস্ত্র দিয়ে হবে না বা কোনো গান দিয়ে হবে না, এখানে কিন্তু শুধু বক্সিং। হ্যাঁ, এখান থেকে যদি বক্সিং করে যদি অন্য তোমার যে প্রতিপক্ষ থাকবে, হ্যাঁ, ওকে যদি মাইরা ফেলতে পারো তাহলে কিন্তু এটা তোমার একটা কিল পাবে, হ্যাঁ, এইভাবে কিন্তু এখানে ম্যাচ খেলতে হবে। আর এখানে যদি উইনার হইতে পারো তাহলে কিন্তু এখান থেকে এই পুরস্কারগুলো পাবে। আর এর অ্যানিমেশনটা দেখো জোস, আর এটা বেলটা দেখতে কিন্তু পুরো তোমার বক্সিং যারা খেলে, হ্যাঁ, এদের যে পুরস্কারগুলো দেয় সে ঠিক সেরকমেরই।
আর এই নতুন মোড কিন্তু তোমার আসবে 2.7 আপডেট আসলে কিন্তু আসবে, তারপরে তোমরা চাইলে কিন্তু খেলতে পারবে। আর এটা আসবে মেবি তোমার পাবজি মোবাইল এবং BGM এ, হ্যাঁ দু জায়গায় কিন্তু এই মোড আসবে। গাইস এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।